হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যায়? আচ্ছা, সরি, একটু আজকে ক্লাসটা লেট করতে, আমাদের ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল। আমার বাসায় একটু ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যুজ ছিল, সো টাইম মতো আমরা ক্লাসটা শুরু করতে পারিনি। সো আমরা আর কিছুক্ষণ ওয়েট করে বাকিটা সবাই জয়েন করুক, তাহলে হচ্ছে আমরা স্টার্ট করি। আর 5 মিনিটস আমরা ওয়েট করি, 3:41 আমরা শুরু করি। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। মাত্র 2 জন আছে আজকের ক্লাসে, স্টিল আমরা স্টার্ট করে দিই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। সো গত ক্লাসে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই একটু কি কনফার্ম করবেন?
দেখা যায়। আচ্ছা গ্রেট। সো গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, লাইক গত ক্লাসের ফাইলটাতে, সেটার উপরেই হচ্ছে আজকে আমরা আজকে ক্লাস করব। সো গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, আমরা হচ্ছে এই যে ডিমেনশন টেবিল গুলি বানিয়েছিলাম, এবং ডিমেনশন টেবিল গুলি কিভাবে বানাতে হয় ম্যানুয়ালি টেবিল ক্রিয়েট করে, আমরা সেগুলো কভার করেছিলাম। আজকে হচ্ছে কি, আমরা এই ডিমেনশন টেবিল দিয়ে কিভাবে একটা ডেটা রিলেশন ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা কম্বাইন্ড ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে হয়, এবং ডেটা রিলেশনশিপ কত টাইপের আছে, এইগুলো জিনিসগুলো হচ্ছে আজকে আমরা কভার করব। এবং আজকের ক্লাসটা শেষ হওয়ার পরপরই আমরা মূলত অনেক বেশি প্রিপেয়ার থাকব, নিজেরা একটা ডেটা সেট ক্রিয়েট নিয়ে, নিজেরা ডেটা সেট ক্লিন করে বিভিন্ন ওয়েতে ওটার স্টার স্কিমা বানিয়ে দেন হচ্ছে গিয়ে ভিজুয়ালাইজেশন রান করা। সো তারপরের ক্লাসে যেটা হবে, তারপরের ক্লাসে হচ্ছে আমরা তখন গিয়ে দেখবো যে কি করে ড্যাক্স দিয়ে বা নতুন মেজার ক্রিয়েট করে আমরা হচ্ছে বিভিন্ন রকম ক্যালকুলেশন চালাতে পারি, বিভিন্ন রকম অ্যানালিসিস করতে পারি। সো লাস্ট ক্লাসে যেখান থেকে আমি যেখান থেকে আমি কনক্লুড করেছিলাম, সেটা ছিল যে আমরা ট্রান্সফর্ম থেকে, মানে কুইরি এডিটর থেকে, আমাদের যে নিডেড ফাইলগুলো ছিল, যে ফ্যাক্ট যে টেবিলগুলো ছিল, সেইগুলাকে শুধু আমরা নিয়ে আসবো, বাকি টেবিল গুলাকে আমরা রাইট ক্লিক করে এনেবল লোডটা ডিসিলেক্ট করে দিব। তাহলে পাওয়ার বিআই এই ফাইল গুলাকে লোড করবে না, সে শুধু এই তিনটা ফাইলকেই লোড করবে। আচ্ছা, সো ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দেওয়ার পর পর সাথে সাথে হচ্ছে আমরা এই রিপোর্ট ভিউতে চলে আসবো। সো রিপোর্ট ভিউতে আমরা আসলে প্রথমে যেটা পাই, আমরা হচ্ছে রিপোর্ট স্ক্রিনে বাই ডিফল্ট থাকি, যেখানে হচ্ছে আমাদেরকে ভিজুয়ালাইজেশনটা এখানে বানাতে হয়। দেন হচ্ছে গিয়ে আমরা টেবিল ভিউতে চলে আসি, ডেটা বা এটাকে বলে ডেটা ভিউ, যেখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের যে তিনটা টেবিল আছে, তিনটা টেবিলের আমরা ডেটা ঘুরে ঘুরে দেখে আসতে পারি। আর আরেকটা যেটা করতে হয়, আমরা হচ্ছে মডেল ভিউটা দেখতে পারবো, যেখানে হচ্ছে আমাদের তিনটা টেবিল ইন্ডিভিজুয়ালি তিনটা কার্ড আকারে থাকবে, এবং চাইলে আমি এখানে জিনিসটা চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, সো এখন আমি যদি যাই, আমি হচ্ছে গিয়ে একটা জাস্ট একটা র্যান্ডম ভিজুয়ালাইজেশন বানাই, যেটা কিনা হচ্ছে একটা স্ট্যাকড কলাম চার্ট আমি সিলেক্ট করলাম, সেটাকে আমি একটু বড় করি। আচ্ছা, সো আমি হচ্ছে এখন আমার যে তিনটা ডেটা সেট আছে, সেখান থেকে আমি কিছু ডেটা নিয়ে একটা ভিজুয়ালাইজেশন বানাবো। সো আমরা ফার্স্টে যেটা করতে পারি, আমরা হচ্ছে টাইম ধরে ওয়ার্ল্ডের পপুলেশন কিভাবে চেঞ্জ হচ্ছে সময় সাপেক্ষে, আমরা সেটাকে দেখতে পারি। সো আমাদের দুইটা ডেটা অলরেডি আমাদের আছে। সো আমাদের টাইম ডেটা আছে, যেটাকে আমরা দিতে পারি এক্স অ্যাক্সিসে। সো আমার এক্স অ্যাক্সিসে টাইম চলে আসবে, এবং আমি পপুলেশনটাকে দিতে পারি ওয়াই অ্যাক্সিসে। সো এখন হচ্ছে গিয়ে আমি একটা সুন্দর গ্রাফ পাচ্ছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে ওভার টাইম ওয়ার্ল্ড এর পপুলেশন কিভাবে কিভাবে বেড়ে যাচ্ছে। সো আমরা আছি এখন 2020, আমাদের এখন আমরা আছি এখন 2022। সো 2022-এর পপুলেশন হচ্ছে আনুমানিক 7.8 বিলিয়ন মানুষ ওয়ার্ল্ডে আছে। আচ্ছা, সো এটা তো আমি দেখেছি একটা টেবিল থেকে দুইটা ডেটা নিই। এখন আমি যদি এখানে লোকেশন সাপেক্ষে দেখতে চাই, যে লোকেশন ভিত্তিক বা রিজন ভিত্তিক পপুলেশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে আমি সেটা কি করতে পারি? তো দেখেন, পাওয়ার বিআই তে আমাকে একটা অপশন দিয়ে দেয় লেজেন্ড নামে। সো লেজেন্ড দিলে সে কি করবে, সে হচ্ছে যেখানেই হচ্ছে আপনার রিজন গুলো আছে, রিজনের সাপেক্ষে যে যে পপুলেশনটা হয় সেটা সে ভিজুয়ালাইজেশন করে আমাকে দেখিয়ে দিবে। আমি যখন লেজেন্ডটা এখানে টেনে নিয়ে আসছি, এই যে এখান থেকে ডিম রিজন টেবিল থেকে যখন রিজন নেমটা আমি টেনে এখানে লেজেন্ড দিয়ে দিচ্ছি, দেখবেন পাওয়ার বিআই আমাকে বলছে যে ক্যানট ডিসপ্লে দিস ভিজুয়ালাইজেশন। সো সেটা কেন বলছে আমাকে? পাওয়ার বিআই এই ভিজুয়ালাইজেশনটা দেখাতে পারছে না, বিকজ আমার ডিমেনশন রিজন টেবিলের সাথে পপুলেশন টেবিলের কিন্তু কোনো কানেকশন করা নেই। সো কানেকশন বলতে আমি কি বোঝাচ্ছি, আমি যদি আজকের পাওয়ার পয়েন্ট স্লাইডটা ওপেন করি আমাদের, সো
যে কানেকশনটার কথা বললাম সেটা আসলে আমি বুঝাচ্ছি যে কোনো ডেটা রিলেশনশিপ এই দুটা টেবিলের মধ্যে নেই। সো ডেটা রিলেশনশিপ আসলে কিভাবে বিল্ড করতে হয়, সো ডেটা রিলেশনশিপ বিল্ড করার জন্য আমাদেরকে আগে ফার্স্ট যেটা বুঝতে হবে, তিনটা টার্ম আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এই ক্লাসের মধ্যে আমরা আজকে বুঝবো এই তিনটা টার্ম: কার্ডিনালিটি, ক্রস ফিল্টার ডিরেকশন এবং অ্যাক্টিভ প্রপার্টি। সো কার্ডিনালিটি মানে কি? কার্ডিনালিটি মানে হলো গিয়ে রিলেশন টাইপ, দুইটা ডেটা সেটের মধ্যে কি রকম রিলেশন আছে সেটাকে হচ্ছে আমরা বলি কার্ডিনালিটি। সো কার্ডিনালিটি বিভিন্ন টাইপের হতে পারে। আজকে আমরা একটা দেখব 1:1 রিলেশনশিপ, আজকে আরেকটা আমরা দেখব 1:many রিলেশনশিপ। সো আমরা আগে দেখি যে 1:1 রিলেশনশিপটাকে আমরা কি বুঝাচ্ছি। 1:1 রিলেশনশিপে যেটা হয় যে আপনার যদি দুই একটা কলাম থেকে একটা কলাম একটা ডেটা সেটে যদি আপনি ইন্ডিভিজুয়াল দুইটা টেবিলের কানেকশন করতে চান, 1:1 রিলেশনশিপ যেটা বলে যে একটা আইডি আপনার মেইন টেবিলে একটা থাকবে, আপনার ডিমেনশন টেবিলেও একটা একটা করে থাকবে। সো এখানে দেখে যেটা বুঝতে পারছি আমরা যে পাস এই টেবিলটার নাম হচ্ছে ধরেন পাসপোর্ট আইডি কম্বাইন্ড, রাইট? এখানে হচ্ছে পাসপোর্ট আইডি আছে, পাসপোর্টটা কতদিন ভ্যালিড, কবে ইস্যু হয়েছে, কার নামে ইস্যু হয়েছে, সব আছে। দেন আলাদা করে আরেকটা কলামে রয়েছে পাসপোর্টের ডেটা, জাস্ট পাসপোর্টের আইডিটা কি, ভ্যালিড কতদিন, কবে ইস্যু হয়েছে। এবং আরেকটা টেবিল আছে পার্সোনের আইডি, যেখানে হচ্ছে পার্সোনাল ফার্স্ট নেম, সেকেন্ড নেম, সে কোন দেশ থেকে আসছে এবং সেই ওর নামের যে পাসপোর্টটা আছে সেটার একটা আইডি। সো দেখেন পাসপোর্ট কিন্তু আপনার একটা মানুষের জন্য একটাই হবে, রাইট? একই টাইমে কি আপনার মাল্টিপল পাসপোর্ট কারো থাকে ডুয়েল সিটিজেন সিটিজেন না হওয়া ছাড়া? সো একটা মানুষের আমরা ধরে নিচ্ছি একটা টাইম একটা পাসপোর্টই থাকবে। তাই আপনি যদি পাসপোর্ট পার্সন কম্বাইন্ড টেবিলটাতে চেক করেন এবং দুইটা টেবিল যখন ইন্ডিভিজুয়াল টেবিল আপনি কানেকশন করতে যাবেন, তখন আপনাকে বলে দিতে হবে যে এই যে পাসপোর্ট আইডি কলামটা কম্বাইন্ড টেবিলে আছে সেটার সাথে এই পাসপোর্ট আইডির কলামটা পাসপোর্ট টেবিলে, সেটা হবে একটা 1:1 রিলেশনশিপ। মানে এইখানে যে ওয়ান আইডি ধরে পাসপোর্টটা আছে এটা কম্বাইন্ড টেবিলে জাস্ট একবারই থাকবে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, সো আমরা এখন মুভ করি। সো এটা দেখলাম আমরা 1:1, এখন আরেকটা হবে 1:many অথবা 1:many রিলেশনশিপ। সেটা কি হতে পারে সেটা আমরা বেসিকলি একটা বেসিক ডেটা সেট দিয়ে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে কাস্টমার এবং তার অর্ডার। একটা কোম্পানির জন্য একটা কাস্টমার, একটা ইউনিক কাস্টমার তো একজনই থাকে, রাইট? বা একটা এমপ্লয়ি একটা অফিসে তো ইউনিক আইডি একজনই আছে, বাট একটা কাস্টমার কিন্তু আপনার দোকানে এসে বা আপনার ওয়েবসাইটে এসে তো মাল্টিপল টাইমস অর্ডার করতে পারে, তাই না? সো যখন আমি একটা কম্বাইন্ড টেবিল বানাতে যাব বা আমি যদি একটা কম্বাইন্ড টেবিল বানিয়ে থাকি, তখন যদি আমার কানেকশন করতে হয় তাহলে কাস্টমার টেবিল আর অর্ডার টেবিলের মাঝে একটা 1:many রিলেশনশিপ থাকবে। 1:many কি বলতে কি বুঝছি, যে একটা কাস্টমারের, একটা ইউনিক কাস্টমারের জন্য আপনার অর্ডার টেবিলে একাধিক এন্ট্রি থাকতে পারে। সো এই দেখেন, এই যে কাস্টমার আইডি 1, তার জন্য অর্ডার আইডি এ আছে, সি আছে, অর্ডার আইডি ডি আছে, মানে তার তিনটা অর্ডার আমার অর্ডার টেবিলে আছে, বাট এগুলো কে অর্ডার করেছে? কাস্টমার 1। সিমিলারলি আপনি যদি দেখেন এরকম করে করে আপনার কাস্টমার 3 এর জন্য চারটা হতে পারে বা পাঁচটা হতে পারে। সো একটা কাস্টমার ইউনিক হবে, বাট একটা কাস্টমার কিন্তু আপনাকে মাল্টিপল অর্ডার দিতে পারে। সো এই জন্য কাস্টমার থেকে অর্ডার টেবিলের রিলেশনশিপটা হবে 1:many। আপনি যদি উল্টাটা চিন্তা করেন তাহলে অর্ডার টেবিল থেকে কাস্টমার টেবিলের রিলেশনশিপটা কি হবে? কেউ একটু আমাকে প্লিজ আনসার দেন। এই টেবিল থেকে এই টেবিলের রিলেশনশিপটা তাহলে কিভাবে হচ্ছে? ইট মেনি ইজ টু ওয়ান হয়ে যাচ্ছে না, মানে ইয়েস অনেক অ্যাবসলিউটলি রাইট, মেনি ইজ টু ওয়ান হয়ে যাবে তখন। বেসিক্যালি আমরা যেটা মানে প্রাইমারি কি বা ইউনিক আইডি আর কি 1:1 একটাই থাকতেছে আর নো, রাইট? এটা এটা অনেকটুকুই আপনার এসকিউএল এর
রাইট এসকিউএল এর সাথে ম্যাচ করে। এই রিলেশনশিপটা আসলে এসকিউএল এর সাথে। এবং লাস্ট ক্লাসে আমরা যে জয়েন গুলো দেখা একটু হলো আমি দেখিয়েছিলাম, বাট আমি আসলে স্লাইডটা পরে আপডেট করে দিয়েছি, আপনারা আবার ড্রাইভ লিঙ্কটাতে একটু গিয়ে দেখবেন। সো ওখানে গিয়ে দেখবেন যে পাওয়ার বিআই যে জয়েন মেকানিজমটা সেটাও কিন্তু এসকিউএল এর জয়েন মেকানিজমের সাথে অনেকটুকুই ম্যাচ করে যায়। যেমন এসকিউএল এ আমরা ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আউটার জয়েন সবই কিন্তু আমরা, আমি যদি আবার একটু, আমি যদি গত ক্লাসের কমপ্লিট স্লাইডটাতে যাই তাহলে একটু দেখাতে আপনাদের ইজি হবে, যেহেতু আমরা গত ক্লাসে এটা দেখতে পারি নাই। ড্রাইভে আপলোড হয়েছে, আমি একটু ড্রাইভ সেটআপ করলাম। পাওয়ার বিআই তে কি SQL কোয়েরি রান করা যায়? ইয়েস যায়। আপনি অনেক টাইপের ডেটা সেট হচ্ছে পাওয়ার বিআই তে আপনি নিয়ে আসতে পারবেন, এবং এখানে আপনার হচ্ছে আপনি SQL বলেন, বিগ কুইরি বলেন, অনেকগুলো কানেক্টর ইউজ করে আপনি পাওয়ার বিআই তে ডেটা নিয়ে আসতে পারবেন। আমাদের এই কোর্সটা আসলে মূলত এক্সেল বেসড পাওয়ার বিআই নিয়ে কাজ করা, বাট যেহেতু বাংলাদেশে অনেকেই হচ্ছে যারা পাওয়ার বিআই ইউজ করবে, তারা হচ্ছে আমরা মূলত ধরে নিচ্ছি যে এক্সেল বেসড কাজ করেছে। খুবই কম কোম্পানিতে আসলে যারা SQL ইউজ করে তারা খুবই কম সময় হচ্ছে আপনার পাওয়ার বিআই ইউজ করে থাকে। যেমন আমি যে কোম্পানিতে এখন আছি সেখানেও আমরা SQL এর সাথে ট্যাবলো বেশিটা ইউজ প্রেফার করি, বিকজ ট্যাবলো অনেক বড় ডেটা সেট হ্যান্ডেল করতে পারে। এই যে এই পার্ট টুকুটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আমাদের স্লাইডটাতে মিস হয়ে গিয়েছিল। এটা হচ্ছে বেসিক্যালি মার্জিং এর জয়েন টাইপের কিছু মেকানিজম। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে এসকিউএল এর মতোই, বা যারা যারা এসকিউএল চেনেন না, এটা হচ্ছে একটা কুইরি ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে হচ্ছে আমি ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতে পারি। সো সেখানেও আমরা অনেক সময় জয়েন করে থাকি। সো এখানেও পাওয়ার বিআই তে আমরা সিমিলার টাইপের জয়েনই আমরা দিতে পারবো, এই যে লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন যেটা SQL আমরা চিনি ইউনিয়ন হিসাবে, আর ইনার জয়েন আছে, আর রাইট এটাকে বলা হচ্ছে লেফট অ্যান্টি জয়েন, আর এটাকে বলা হচ্ছে রাইট অ্যান্টি জয়েন। সো এখানে খুব সুন্দর করে আপনারা যদি আজকের ক্লাসের পরে একটু ড্রাইভটাকে আবার রিলোড দিয়ে দেখবেন, এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা আপডেট হয়ে যাওয়ার কথা। সো আপনারা গিয়ে তখন ওখানে দেখতে পারবেন যে আসলে জয়েন গুলো কত টাইপের হয় এবং কিভাবে কাজ করে। সো এই জয়েন যখনই করি আমরা, তখনই কিন্তু আমরা একটা ছোট রিলেশনশিপ ক্রিয়েট করে ফেলি দুটা টেবিলের মধ্যে, যেটা কিনা অনেক সময় পাওয়ার বিআই ক্যাচ করে রাখে, বাট মেজরিটি কেসেসে পাওয়ার বিআই ক্যাচ করতে পারে না। সো তখনই আসলে আমরা ম্যানুয়ালি গিয়ে হচ্ছে রিলেশনশিপটা ক্রিয়েট করি। সো এই যে আমরা আজকে যে প্রবলেম, এখানে যে প্রবলেমটাতে ফেস করলাম, এটা হচ্ছে রিলেশনশিপ না থাকার কারণেই প্রবলেমটা হচ্ছে। সো এখন আমরা দেখি যে আসলে রিলেশনশিপটা আমরা কি করে ক্রিয়েট করতে পারি। সো রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এই মডেল ভিউ মডেল ট্যাবটাতে ক্লিক করব, এবং দেখবেন ক্লিক করার সাথে সাথে যে আপনারা তিনটা এরকম ছোট ছোট টেবিল পাচ্ছেন, বা আপনাদের যতগুলো টেবিল এখানে আছে সবগুলো এখানে শো আপ করবে। সো আমরা লাস্ট ক্লাসে যেহেতু বলেছিলাম আমরা স্টার স্কিমা মডেলে কাজ করব, সো স্টার স্কিমাতে আসলে যেটা হয় যে ফ্যাক্ট টেবিলটা সবসময় মাঝখানে আমরা রাখার চেষ্টা করি, আর ডিমেনশন টেবিলগুলো আমরা সাইডে রাখার চেষ্টা করি। এটাতে যেটা হয় যে আমরা একটা সুন্দর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন পাই ডেটাটা কিভাবে আছে। আচ্ছা, সো এখন আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম যে কানেকশনস গুলা কিরকম হবে। সো কানেকশনস গুলা কি হবে, যে আমার ডিম রিজনে যে কান্ট্রি আইডি আছে সেটার সাথে আমার ফ্যাক্ট পপুলেশনের কান্ট্রি আইডিটা একটা লিংক থাকবে। সো আমরা এই লিংকটাই হচ্ছে এখন ক্রিয়েট করব। সো আমার ডিম রিজন টেবিলে একটা লোকেশন আইডি আছে এবং ফ্যাক্ট পপুলেশন টেবিলে একটা লোকেশন আইডি আছে। সো আমি যেটা করব, আমি জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে যাব, বাট দেখবেন নিয়ে যাওয়ার পরেই কিন্তু সে হচ্ছে বলছে যে একটা রিলেশনশিপ আমাকে মেক করতে, যেহেতু আমি দুইটা ডিফারেন্ট টেবিলে হচ্ছে আমি এখানে একটা জিনিস যেটা আপনাকে অলওয়েজ খুব ক্লিয়ার থাকতে হবে যে আপনি যেই কলামটা ম্যাচ করবেন সেটা যাতে এটার সাথে ম্যাচ করে। সো আমি দেখেন শুরুতেই কিন্তু আমি ইচ্ছা করে লোকেশন আইডি থেকে আমি জিনিসটাকে কোথায় নিয়ে ড্রপ করলাম, টাইমের উপরে, এবং এটা তো আসলে ভুল রিলেশনশিপ। এবং দেখেন পাওয়ার বিআই কিন্তু আমাকে ডিটেক্ট করে সে বলে দিছে যে দিস রিলেশনশিপ হ্যাজ কার্ডিনালিটি মেনি টু মেনি,
this should only be expected if it is that neither column lock id and time contains unique values. So o bolte chaacche je jehetu dui ta column er moddhe uniqueness ta nai ekdomi ei connect ei relationship ta many to many hole ekhane ekta bhul problem hote pare. So amar jeta ashole kora uchit এই যে লোকেশন আইডি কলামটা নিয়ে আমি হচ্ছে ফ্যাক্ট টেবিলের লোকেশন আইডি কলামে দিয়ে দিব, এবং এখানে হচ্ছে গিয়ে একটা 1:1 কানেকশন থাকবে। যেহেতু ওখানে ইয়ার ওয়াইজ ব্রেকডাউন হচ্ছে, রাইট? সো সেই কারণেই হচ্ছে আপনার পাওয়ার বিআই যেটা আমাকে সাজেস্ট করলো যে তুমি এটা মেনি টু মেনি কানেকশন করে ফেলো। সো দেখেন মেনি টু মেনি কানেকশন করার সাথে সাথেই আমি এখন দেখেন রিজন ওয়াইজ হচ্ছে আমি আমার পপুলেশন গুলা দেখতে পাচ্ছি, রাইট? সো দেখেন আফ্রিকা হচ্ছে আপনার খুব তেমন ভাবে তাদের পপুলেশনটা বাড়বে না যেভাবে এশিয়া বাড়বে বা যেভাবে অন্যান্য রিজন বাড়বে। সো আমি কিন্তু এখন এই গ্রাফের মধ্যে থেকেই মাল্টিপল লেয়ারে ডেটা পাচ্ছি। একটা পাচ্ছি কি টাইমের সাপেক্ষে পপুলেশন ডেটা, আবার টাইমের সাপেক্ষে কোন রিজনের পপুলেশন কত বাড়বে সেটারও আমি একটা ডেটা পেয়ে যাচ্ছি। সো এখন আমি যদি চাই যে আমি আচ্ছা রিজন ওয়াইজ দেখব না, আমি এজ গ্রুপ ওয়াইজ আমি দেখব, এজ গ্রুপ ক্যাটাগরি ওয়াইজ আমি দেখতে চাই যে কাদের পপুলেশনটা কত বেশি বাড়বে। অ্যাগেইন দেখেন আমি যখন এজ গ্রুপ ক্যাটাগরিটা লেজেন্ডে নিয়ে আসলাম, পাওয়ার বিআই আমাকে সেম ইস্যুটা আবার দিচ্ছে যে ক্যান্ট ডিসপ্লে দ্য ভিজুয়াল। সো এটা সে কেন দিচ্ছে? এটা সে দিচ্ছে যে আমি যদি আবার ব্যাক করি, দেখেন যে আমি ফ্যাক্ট টেবিলের সাথে আমি রিজন টেবিলের কানেকশনটা করেছি, বাট আমি কিন্তু এজ টেবিলের সাথে আমার পপুলেশন টেবিলের ফ্যাক্ট টেবিলের কানেকশনটা করি না। সো আমাকে এখন তাহলে সেই কানেকশনটা ক্রিয়েট করতে হবে। সো সিমিলার ওয়েতে আমি হচ্ছে এজ গ্রুপ আইডিটা এখান থেকে ধরবো, ধরে হচ্ছে আমি ফ্যাক্ট পপুলেশন টেবিলে নিয়ে যাবো, এবং দেখবেন অটোমেটিক হচ্ছে একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে এখানে, এই যে। এবং আপনি যদি কানেকশনটার উপরে হোভার করেন দেখবেন যে আপনাকে সে দেখিয়ে দিচ্ছে যে এই টেবিলের সাথে এই টেবিলের এই ডেটার সাথে এই টেবিলের এই কলামের কানেকশন আছে। এখন আমি যদি ব্যাক করি দেখেন আমার কোয়েরিটা আমার ভিজুয়ালাইজেশনটা অলরেডি ঠিক হয়ে গেছে। সো তখন আমি দেখতে পাচ্ছি যে অ্যাডাল্টের পপুলেশনটা একটা সার্টেন টাইমে গিয়ে প্ল্যাটো করবে, কিন্তু সিনিয়রদের পপুলেশনটা অনেক হারে বেড়ে যাবে, কিন্তু সেই হিসাবে বাচ্চাদের পপুলেশন তত বাড়বে না। তো আমি কিন্তু অনেক মাল্টি লেভেল ডেটা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এটা ছিল একটা ছোট এক্সপ্লেনেশন অফ ডেটা রিলেশনশিপ। আচ্ছা এখন আমরা যেটা দেখবো আরেকটা ছোট জিনিস দেখবো, যেটা হচ্ছে ক্রস ফিল্টার ডিরেকশন। সো ক্রস ফিল্টার ডিরেকশন দেখার জন্য আমাদের আরেকটা ডেটা সেট আছে, আরেকটা পাওয়ার বিআই ফাইল আছে, আমি সেটা একটু ওপেন করব। সামটা স্ক্রিন শেয়ারটা অফ করলাম, আগে হচ্ছে আমি এক্সিস্টিংটা শেয়ার করে সেভ করে নিই। দেন হচ্ছে আমি
আচ্ছা, এই যে দেখেন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? হ্যালো, জি ভাই দেখা যায়। আচ্ছা গ্রেট। সো আমি এখন যে ফাইলটা ওপেন করেছি এটার নাম হচ্ছে ফাইল আন্ডারস্কোর টু। সো এখানে দেখেন আমি দুইটা ভিজুয়ালাইজেশন অলরেডি বানিয়ে রেখেছি, যেখানে একটা আছে ইউনিট প্রোডিউসড অ্যান্ড ইউনিট সোল্ড বাই আইডি কার, আর ইউনিট সোল্ড অ্যান্ড ইউনিট প্রোডিউসড বাই আইডি কার। সো এখানে যেটা করতে চাচ্ছি আমি, আমি যদি আমাদের ডেটা ফাইলগুলো দেখাই, সো আমার কাছে তিনটা ডেটা ফাইল আছে। একটা হচ্ছে কার্স প্রডিউসড, যেখানে হচ্ছে আমার কার আইডি, ইউনিট প্রডিউসড, ইয়ার আছে, এবং আরেকটা হচ্ছে কার্স সোল্ড, যেখানেও কার আইডি, ইউনিট সোল্ড, ইয়ার আছে, এবং আরেকটা টেবিল আছে প্রোডাক্ট টাইপ, যেখানে হচ্ছে কালার এবং আইডি কার আছে। আচ্ছা, এখানে দেখেন আমি প্রথম যে ভিজুয়ালাইজেশনটা এনেছি সেখানে আমি কি সিলেক্ট করেছি, আমি এক্স অ্যাক্সিস সিলেক্ট করেছি কার্স প্রডিউসড এর আইডি আর নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, আর আবার ইউনিট সোল্ড থেকে আমি হচ্ছে সেলস ডেটাটা নিয়ে আসছি। কিন্তু দেখেন আপনার ডেটার ভেরিয়েন্সটা কত বেশি, আমি প্রডিউস করেছি 3500 কিন্তু আমাকে দেখাচ্ছে আমি সেল করেছি 22000, এটা কি আসলে পসিবল? আপনি প্রোডাকশনের থেকে কি আপনার সেলস কখনো বেশি হতে পারে? এটা ডেফিনেটলি কখনো এটা পসিবল হবে না। আবার যদি এখানে চিন্তা করেন, এখানেও দেখেন ভ্যালুটা এখানে আবার খুবই উইয়ার্ড ভাবে দেখাচ্ছে। এটার পিছনে রিজনটা কি? এটার পিছনে রিজন হচ্ছে আমি যদি ডেটা মডেল ভিউতে যাই, দেখেন যে আমার তিনটা টেবিলেরই কোনো কানেকশন এখনো পর্যন্ত করা নেই। সো আমি আবার একটু স্টার স্কিমা মডেলে জিনিসটাকে নিয়ে আসি। সো দেখেন আমার কিন্তু কোনো টেবিলের মাঝেই কোনো রিলেশনশিপ ক্রিয়েট করা নেই। আচ্ছা, সো এখন আমি যদি রিলেশনশিপটা ক্রিয়েট করে দিই তাহলে কি আমার প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা, রাইট? রিলেশনশিপ ক্রিয়েট না হলে যে ভাইয়া ওই আগের বার দেখলাম এরর ছিল, এখন দিচ্ছে না কেন? আচ্ছা, এখন দিচ্ছে না বিকজ হচ্ছে কি, আমি তো জাস্ট একটা ছোট নিউমেরিক ডেটা নিয়ে আসছিলাম। আমি যখন আগের ডেটা গুলো আনছিলাম সেগুলো ছিল আপনার ক্যাটাগরিক্যাল ডেটা বা টেক্সট ডেটা, আর এগুলো কিন্তু আমি নিয়ে এসেছি নিউমেরিক ডেটা। সো আমি যদি এখানে ক্লিক করি, আমি কি এনেছি, আমি এই টেবিল থেকে জাস্ট কার আইডি আর ইউনিট প্রডিউসডটা নিয়ে আসছি, আর ইউনিট সোল্ডটা সে জাস্ট অটোমেটিক এখান থেকে সে পিক করে ফেলছে যে কার আইডি থেকে চলে আসছে। আমি যদি আবার আমি যদি রিপোর্ট ভিউতে যাই, দেখেন এই যে কার্স প্রডিউসডের টেবিলটা দেখতে কিন্তু এরকম, আইডি আছে, প্রডিউসড আছে, ইয়ার আছে, আর কার্স সোল্ডটা তো সেম, ইউনিট আছে, ইয়ার আছে। সো সে জাস্ট কি করছে, সোল্ডটাতে জাস্ট আইডি ধরে সে জাস্ট ইয়া করে ফেলছে, সাম করে ফেলতেছে, বাট সামটাও কিন্তু আসলে ঠিক মতো হচ্ছে না। দেখেন এখানে আইডিয়ালি আমার কয়টা প্রোডাকশন হওয়া উচিত, 3500, আর এখানে সেলস হওয়া উচিত কত, 2500, রাইট? আপনি যদি এটা ধরেন, এখানে টোটাল হচ্ছে 2500 আর এখানে আপনার প্রডিউস হয়েছে 3500, কিন্তু আপনার ভিজুয়ালাইজেশনে দেখাচ্ছে ডেটাটা, দেখেন ২২,০০০। সে কিন্তু আসলে কানেকশন ছাড়াই একটা র্যান্ডম ভ্যালু নিয়ে এসে সে দেখিয়ে দিচ্ছে এখানে, আর যেটা নিউমেরিক ডেটা এখানে খুব বাজে লেভেলের কিছু ক্যালকুলেশন হচ্ছে যার কারণে আপনি এত হিউজ ডেটা দেখছেন। সো এই যে রিলেশনশিপটা যে এখানে নাই, এটার আমাদের এখন ফিক্স করতে হবে ডিফারেন্ট ওয়েতে। সো আমি আসলে এই যে স্কিমাটা আপনি এখন দেখছেন, এখানে কিন্তু আসলে কোনো স্টার স্কিমা আমি বলতে পারবো না যে এখানে একটা স্টার স্কিমা আছে। ওয়েটিং রুমটা অফ করে দিই। সো এখানে কিন্তু আসলে কোনো স্টার স্কিম আমি বলতে পারবো না, বিকজ আনলাইক আগের ডেটা সেটটা এখানে কিন্তু কোনো ফ্যাক্ট টেবিল নেই, কোনো ডিম টেবিল নেই। আসলে আমার ফ্যাক্ট টেবিল কিন্তু এই দুটাই, এখানে আমার দুইটা ফ্যাক্ট টেবিল আছে। প্রোডাক্ট টেবিলটাকে আমি বলতে পারি যে এটা একটা ছোট প্রোডাক্ট টাইপ টেবিলটা হচ্ছে একটা ছোট ডিমেনশন টেবিল, বিকজ এখানে কিন্তু কোনো রেলেভেন্ট ডেটা নাই, শুধু আছে আমার কাছে কালার আর কারের আইডি। সো আমি যদি এখন একটা ছোট কানেকশন করি যে
চাই করি যে আমি যদি একটা কানেকশন ক্রিয়েট করতে চাই যে কার এইখানে যে কার আইডি আছে সেটার সাথে এইটার কার আইডি, দেখেন একটা কানেকশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাহলে কি আমার প্রবলেমটা সলভ হয় নাকি? আবার আমি যদি আরেকটা কানেকশন করি যেটা হচ্ছে গিয়ে এই কার আইডি থেকে এই কার আইডি পর্যন্ত যে একটা কানেকশন হবে, দেখেন আমি দুইটা কানেকশন করে ফেললাম, রাইট? এই কার আইডি থেকে এই কার আইডিতে আর এই কার আইডি থেকে এই কার আইডিতে, তাও কি আমার প্রবলেমটা সলভ হচ্ছে? আমি যদি এখন ব্যাক করি দেখি যে না, আমার প্রবলেমটা এখনো কোনোটাই সলভ হয়নি, আমি স্টিল ভুল ডেটাগুলাই দেখছি। সো এখন তাহলে আমি কি করতে পারি এখানে? সো এখানে আমার যেটা করতে হবে যে আমি এক্সিস্টিং কানেকশন গুলাকেই একটু ছোট মডিফিকেশন করবো। সো এক্সিস্টিং কানেকশন গুলোকে কিভাবে মডিফিকেশন করবো? সো আমি যদি এই কানেকশনটার উপরে ক্লিক করি এবং আমি যদি এটা প্রপার্টিজে রাইট ক্লিক করি, প্রপার্টিজে ক্লিক করলে আমাকে সে এই যে একটা এডিট করার একটা অপশন দিয়ে দিবে যে আমি একটা রিলেশনশিপকে আমি এডিট করে ফেলতে পারবো। সো এডিট করার সময় আমি যেটা করব যে এই যে ক্রস ফিল্টার ডিরেকশন যেটা জিনিসটা আছে, এই ক্রস ফিল্টার ডিরেকশনটাকে আমি বোথ করে দিব। সো বোথ করে দিলে যেটা হবে, সো ক্রস ফিল্টার ডিরেকশন কি করে, ডেটার মুভমেন্টটা সে ওয়ান ওয়ে থেকে বোথ ওয়েজ করে দেয়। সো ডেটার মুভমেন্টটা বলতে আমি কি বোঝাচ্ছি, আমি যদি আবার ব্যাক করি, ক্রস ফিল্টারটা সিঙ্গেল করে দিই, দেখেন অ্যারোটা এই টেবিল থেকে এই টেবিলের দিকে পয়েন্ট করছে, রাইট? তার মানে কি আপনার ও এই টেবিলের আইডি কার্ডের সাথে এই টেবিলের আইডি কার্ডটা ম্যাচ করবে, অপর থেকে কিন্তু জিনিসটা হবে না। আপনার পাওয়ার বিআই কখনো, যেহেতু এটা সিঙ্গেল এই একমুখী ডিরেকশন করা, সে কিন্তু এই আইডি যে এই টেবিলে যে আইডি কার্ড আছে এটার সাথে সে এই আইডি কার্ড ম্যাচ করবে না, কারণ আমি ডিরেকশনটাকে দিয়েছি কি ওয়ান ওয়ে ফ্রম হিয়ার টু হিয়ার। সো আমাকে যদি এটা ঠিক করতে হয়, সো আমি যেটা করব আমি বাই ডিরেকশনাল করে দিব। এই বাই ডিরেকশনালটাই করতে গেলে আমাকে ক্রস ফিল্টার ডিরেকশনটাকে সিঙ্গেল থেকে বোথ বানিয়ে দিতে হবে। সো যখনই আমি বাই ডিরেকশনাল করে দিব তখন দেখেন আমার রিপোর্টটা চেঞ্জ হয়ে গেছে এবং কিছুটু জিনিস ফিক্স হয়ে গেছে। কিভাবে? যে দেখেন আমি প্রডিউস করেছি 3500 এবং সেল করেছি 2500। আমি যদি ব্যাক করি আমার ডেটা কি এখন মিলে যাচ্ছে? আমি যদি ইউনিট প্রডিউসটা দেখি ফর কার আইডি এ, আমি প্রডিউস করেছি 3500, আর আমি যদি এখন সেলসে যাই আমি সেল করেছি 2500। সো এখন কিভাবে হচ্ছে যে সে আপনার এখান থেকে ডেটাটা পাস ব্যাক করে এখানে গিয়ে সে এখন ম্যাচ করছে, যেহেতু ডেটা এখন যেহেতু আমি বাই ডিরেকশনাল করে দিয়েছি, পাওয়ার বিআই কি করছে এই কার্স প্রডিউস টেবিলে আইডি কি কি আছে, সো ও এ পাচ্ছে, বি পাচ্ছে, সি পাচ্ছে, সো এর প্রডিউসড হয়েছে কত, এ প্রডিউস হয়েছে সে গুনলো 3500, ফাইন। দেন সে কি করছে, আগে যেটা ছিল, আগে তো কোনো পাওয়ার বিআই তো এই টেবিল থেকে এই টেবিলের ডেটা যেতে পারতো না, কারণ কি আমি ডিরেকশন দিয়েছিলাম শুধু প্রোডাক্ট টাইপ থেকে এই টেবিলে। সো পাওয়ার বিআই ক্যাচ করলেও ঠিক মতো ডেটাটাকে পাস করতে পারছিল না। সো এখন পাওয়ার বিআই কি করছে, কার্স প্রডিউস থেকে ডেটা নিল, সে নিয়ে প্রোডাক্ট টাইপ টেবিল হয়ে কার্স সোল্ড টেবিলে গিয়ে সে এখন খুঁজবে যে আচ্ছা এ তে কি কি কয়টা কয়টা ইউনিট সেল হয়েছে। পাথওয়েটা কি বুঝতে পেরেছেন একটু? আমি যদি উল্টাটা করি তাহলে কি রেজাল্ট হবে? উল্টাটা বলতে আমি ক্রস কার প্রোডাক্ট প্রোডিউস যেটা আছে সেটাকে বোথ না করে আমি কার সোল্ডটাকে বোথ করব। আপনি যদি কার সোল্ডটাকে বোথ করেন, রাইট, তাহলে আপনার এইখানে ভ্যালুটা ঠিক হয়ে যাবে, যেহেতু এই টেবিলে আমি কি নিয়েছি, এই টেবিলে আমি নিয়েছি আইডি কার কোন অ্যাক্সেস থেকে, এই এই কার সোল্ডের থেকে আমি আইডি কার নিয়েছি, তার মানে আমি কার সোল্ড টেবিলে আইডিটা দেখব। দেন হচ্ছে কি আমি কি নিয়েছি, ইউনিট সোল্ড, তাহলে আমি হচ্ছে কার টেবিলে ইউনিট সোল্ড ভ্যালুটা দেখব। দেন আমি কি করব, আমি আরেকটা কি ডেটা নিয়েছি, কার্স প্রডিউসড টেবিলে ইউনিট প্রডিউসড। দেখেন আমার কিন্তু এই এই ভিজুয়ালাইজেশনটা যেটা আমি এক্সপ্যান্ড করলাম সেখানে দেখেন কার
ইউনিট সোল্ড ফর কার আইডি এ, ক্যালকুলেশনটা কিন্তু ঠিক আছে, রাইট? 2500, বিকজ আমার ডেটাতেই আছে, দুটো যদি আপনি সামেশন করেন 2500। বাট দেখেন ইউনিট প্রডিউসে গিয়ে কিন্তু সে কনফিউজড হয়ে যাচ্ছে, সে দেখাচ্ছে 26000, যেটা কিনা ভুল। সো আমি যদি এখন এই ডিরেকশনটাকেও এডিট করে ক্রস ফিল্টার বোথ করে দিই, সে এখন একই জিনিসটাই যেটা আমি এখন এক্সপ্লেন করলাম কার্স প্রডিউসড আর প্রোডাক্ট টাইপের মধ্যে, সেম টু সেম ফাংশনালিটি, সেম টু সেম ডিরেকশন কার্স সোল্ড ফলো করবে প্রোডাক্ট টাইপের, কার্স সোল্ড এর জন্য ফলো হবে। সে কার্স সোল্ড থেকে ডেটা নিয়ে প্রোডাক্ট টাইপ হয়ে কার্স প্রডিউসড এ চলে যাবে। এখন আমি যদি ভিজুয়ালাইজেশনে চলে যাই, দেখেন আমার ভিজুয়ালাইজেশন কিন্তু ঠিক হয়ে গেছে। এখন যদি আবার ডেটা নিলাই যে ইউনিট সোল্ড আমার 2500 ছিল আর ইউনিট প্রডিউসড 3500, এই যে এটার সাথে এটা ম্যাচ করলো, এখন দেখেন এখন ম্যাচ হয়ে গিয়েছে পুরো। এটা কেন হলো? এটা হলো বিকজ প্রোডাক্ট টাইপটা তখন আসলে বেসিক্যালি একটা ব্রিজ হিসেবে আমার জন্য কাজ করছে। আগে যেটা ছিল প্রোডাক্ট টাইপ ছিল গিয়ে হচ্ছে, আমরা অনেক সময় টার্মে বলি ওয়ান ডিরেকশনাল নোড, এটা যদি আমরা অ্যালগোরিদম বা কিছু যদি আমরা নেটওয়ার্ক বানাতে চাই তখন আমরা বলি ওয়ান ডিরেকশনাল নোড, যে এখান থেকে শুধু এক ডিরেকশনেই বা সিঙ্গুলার ডিরেকশনে ডেটা যাবে। সো প্রোডাক্ট টাইপ থেকে শুধুমাত্র কার্স প্রডিউস ডেটা যাচ্ছিল আর প্রোডাক্ট টাইপ থেকে কার্স সোল্ড এর ডেটা যাচ্ছিল। আমরা যখন ক্রস ফিল্টার ডিরেকশনটাকে বোথ করে দিলাম তখন দুই সাইড থেকে ডেটা আসা শুরু হলো, এবং বোথ হওয়ার কারণে আমি কিন্তু এক টেবিল থেকে আমার ডেটা প্রোডাক্ট টাইপ হয়ে আরেক টেবিলে চলে যাচ্ছে, আবার আরেক টেবিলের ডেটাও প্রোডাক্ট টাইপ হয়ে আরেকটা টেবিলে চলে যাচ্ছে। সো আমার ক্রস ফিল্টারটা খুব সুন্দর মতো এখন কাজ করা শুরু করে দিল। সো যার কারণে কিন্তু আমার ভিজুয়ালাইজেশনটা এখন ঠিক হয়ে গেছে। সো এই যে এখন যে আমার এটা ফিক্স হয়ে গেল, এখন আমি কিছু জিনিস এখানে করতে পারি। আমি যদি আবার প্রপার্টিজ এ যাই, সো এখানে একটা অপশন দেখবেন যে মেক দিস রিলেশনশিপ অ্যাক্টিভ। আমি কিন্তু একটা রিলেশনশিপ বানানোর পরে যখন আমার দরকার হবে বা যখন আমার ইচ্ছা হবে আমি কিন্তু রিলেশনশিপটাকে অফ করে দিতে পারি, ডিলিট করব না, বাট আমি রিলেশনশিপটাকে অফ করে দিতে পারি। এই যে মেক দিস রিলেশনশিপ অ্যাক্টিভ, এটার মানে হচ্ছে যে আমি এই রিলেশনশিপটাকে ইনঅ্যাক্টিভ করে দিব। সো এই যে দেখেন ইনঅ্যাক্টিভ করার সাথে সাথে এই রিলেশনশিপটা কিন্তু পাওয়ার বিআই রেখে দিয়েছে, বাট সে কিন্তু এটাকে আর অ্যাক্টিভ করবে না, মানে দিস ইজ নট ইউজড এনি মোর, এটা ইউজড হবে না। সো আমি যখন রিপোর্টে ব্যাক করি দেখবেন আমার ডেটা সেট কিন্তু ঠিক এই যে আগের মতনই নষ্ট হয়ে গেছে। সো আমি যখনই আবার এটাকে অ্যাক্টিভ করে দিব প্রপার্টিজে গিয়ে, তখন আবার আমার ডেটা সেট ঠিক হয়ে যাবে। সো আমার কিছু কিছু ইউজ কেসে আমার কিন্তু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই জিনিসটা করতেই হবে, কারণ অনেক যখন আপনি অনেক বড় কমপ্লেক্স ডেটা সেট নিয়ে কাজ করবেন তখন অনেকগুলা যখন আপনার কানেকশনস হবে তখন আসলে আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। সো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে আমাদের এখন পর্যন্ত ডেটা মডেল ক্রিয়েশন এবং ডেটা রিলেশনশিপ বিল্ড করার একটা ওয়ে। সো এখন হচ্ছে কি আমরা আমাদের মেইন যেই কাজটাতে করব সেটা হচ্ছে ভিজুয়ালস। সো আমরা হচ্ছে কিছু ভিজুয়ালাইজেশনস এ মুভ করব। সো আমরা এখানে এখন অনেক টাইপের ভিজুয়ালাইজেশনই হচ্ছে আমরা বানাতে পারি। সো আমি আমার আগের ফাইলটাতে ব্যাক করি। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কি করে মানে কিছু কমপ্লেক্স বা একটা ছোট রিপোর্ট আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং সেটার সাথে অন্যটার কানেকশন কিভাবে আমরা মানে একটা ভিজুয়ালাইজেশনের সাথে আরেকটা ভিজুয়ালাইজেশনের কানেকশনটা কিভাবে হচ্ছে এবং কেন এটাই হচ্ছে পাওয়ার বিআই এর ওয়ান অফ দা বিগেস্ট ফিচার্স। আচ্ছা, সো আমাদের প্রথমেই আমরা কিন্তু এই ফাইলে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে ফেলেছিলাম যেটা হচ্ছে এটা, এবং আমি চাইলে এটাকে এখন অনেক সুন্দর করে রিসাইজ করতে পারি, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি।
আমি কি দেখেছিলাম যে সময়ের সাপেক্ষে আপনার পপুলেশন মানে এজ ক্যাটাগরির পপুলেশনটা কিভাবে আমার চেঞ্জ হবে। আমি কিন্তু চাইলে এখন আরেকটা সিমিলার গ্রাফ এখানে বানাতে পারি, যেখানে হচ্ছে আমি নিয়ে আসব টাইম, দেন আমি নিয়ে আসব পপুলেশন এবং আমি নিয়ে আসব রিজন। এখন আমার কান্ট্রি সাপেক্ষে আমার ডেটাটা চলে আসলো। আমি যদি একটা কান্ট্রি ক্লিক করি, আমি এই কান্ট্রি স্পেসিফিক ডেটা এখান থেকে দেখতে পারবো, বা আমি যদি এই জায়গাটায় হচ্ছে আমি লোকেশনটা বাদ দিয়ে যদি জেন্ডার নিয়ে আসি, দেখেন এখন দেখেন যে কি হচ্ছে জিনিসটা। এখানে আমি দেখতে পাচ্ছি, হয়তো এটা দেখতে খুব বাজে হয়ে যাচ্ছে, বাট আমার এখানে এই পাওয়ার বি এর এখানে একটা ছোট লিমিটেশন হচ্ছে যে সাইজটাকে চেঞ্জ করতে দেয় না খুব একটা বেশি। এটা দিয়ে আমাদের একটু কাজ করতে হবে এখন পর্যন্ত, বাট গ্রাফ গুলো কি বোঝা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা গ্রেট। সো দেখেন আমি এখানে দুইটা গ্রাফ ক্রিয়েট করেছি, রাইট, দুইটা ভিজুয়ালাইজেশন, একটা হচ্ছে পপুলেশন বাই টাইম এন্ড জেন্ডার, আরেকটা হচ্ছে পপুলেশন বাই টাইম এন্ড রিজন। সো এখন দেখেন আমার এই গ্রাফে আছে ফিমেল মেল এই দুই ভাগে আমি দেখেছি, এবং এখানে হচ্ছে আমার প্রতিটা কন্টিনেন্স আছে। সো আমি যদি এখন দেখতে চাই যে আচ্ছা ফিমেল পপুলেশনটা রিজন ওয়াইজ কিভাবে ভ্যারি করবে, আমি কিভাবে দেখবো, অনেকভাবে দেখা যায়, ফিল্টার্স আছে, আপনি অনেক রকমের স্লাইসার্স ইউজ করতে পারবেন। আমি যেটা করব, আমি জাস্ট একটা সিম্পল ওয়েতে জাস্ট দেখে ফেলতে পারবো যে আমি এই যে ফিমেল লেখাটা আছে আমি যেখানে ক্লিক করব, দেখলেন কি হলো, ক্লিক করার সাথে সাথে পাওয়ার বিআই আমার যতগুলা ভিজুয়ালাইজেশন আছে যেখানে যেখানে ফিমেল ডেটা আছে সেগুলোকে সে হাইলাইট করে দিল। আমি যদি আবার ক্লিক করি, দেখ এখন মেল ডেটা গুলা চলে আসছে, এখন দেখেন আমি যদি আবার ফিমেল এ ক্লিক করি, দেখেন এই ডেটাটা গ্রে হয়ে গেল এবং এখানেও দেখবেন একটা গ্রে চলে আসছে, বিকজ এগুলা হচ্ছে আপনার মেল ডেটা সেট ছিল। সো পাওয়ার বিআই প্রতিটা ভিজুয়ালাইজেশনে মেল গুলাকে সে জাস্ট টেম্পোরারিলি গ্রে করে দিছে, যাতে আপনি শুধুমাত্র মেলটা ফোকাস, ফিমেল ডেটা গুলাকে ফোকাস করতে পারেন। সো এটা দেখে আমি এখন দেখতে পাচ্ছি যে কোন কোন রিজনে বা কোন কোন কন্টিনেন্টে ফিমেল এর পপুলেশন কিভাবে চেঞ্জ হবে। আমি উল্টাটাও করতে পারি, এখানে আমি ধরেন শুধু আফ্রিকা যদি আমি সিলেক্ট করি, আমি শুধু আফ্রিকার কিছু ডেটা দেখবো, আমি যদি এশিয়া সিলেক্ট করি আমি কিছু এশিয়ার ডেটা দেখবো। সো এরকম করে কিন্তু আমার পাওয়ার বিআই তে অনেক রকমের ইনফরমেটিভ ডেটা সেট আমরা বানাতে পারি। আমি যদি আরেকটা ছোট ডেটা সেট এখানে বানাই, সিমিলারলি আমি যদি আরেকটা আরেকটা ডেটা সেট বলছি, সরি, আমি যদি আরেকটা লাইন গ্রাফ আঁকি এখানে, এখানে হচ্ছে আমি নিয়ে আসলাম আবার টাইম, ওয়াই অ্যাক্সিস এ নিয়ে আসলাম পপুলেশন, এজ এ নিয়ে আসলাম আমি এজ, সেখানে আমার ফুল পেজ এজ গ্রুপটা আছে, অনেকগুলো এজ গ্রুপ আমরা সেদিন বানিয়েছিলাম। আমি যদি এজ গ্রুপটা না নিই, আর একটু সিম্পল করার জন্য আমি ক্যাটাগরিজ গুলো নিব, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। সো আমি আবার যদি এখানে ফিমেল ক্লিক করি,
আমার প্রথমত আমরা দেখলাম যে পেজ ওয়ানে কিছু গ্রেড আউট হয়ে গেছিল, আমি যদি ব্যাক করি আমার এখানেও কিন্তু ভ্যালুগুলো অ্যাডজাস্ট হবে এই ফিল্টার সেটের উপরে। এখানে ছিল কিন্তু আপনার অনেক সময় এটা কাজ করবে, অনেক সময় কাজ করবে না, ডিপেন্ডিং যে আপনি কোনো বড় কোনো ফিল্টার দিয়ে রেখেছেন কিনা। সো এখনই আমরা আসবো যে কি করে পাওয়ার বিআই তে একটা ইউনিভার্সাল ফিল্টার ক্রিয়েট করতে হয়। সো ইউনিভার্সাল ফিল্টার কে পাওয়ার বিআই তে আমরা নাম দিয়েছি স্লাইসার বলে। এই যে এটাকে বলে হচ্ছে স্লাইসার। সো আমি যদি এটাকে একটু ছোট করি, একটা স্লাইসার এখানে বসিয়ে দিই, সো স্লাইসারটা হচ্ছে পাওয়ার বিআই ফরম্যাট অফ ফিল্টার। আমি এখানে অনেক রকমের ডেটাকে দিয়ে ফিল্টার করতে পারি এবং এই স্লাইসারটা আমার মাল্টিপল পেজে কাজ করবে। সো আমি এখানে ধরেন জেন্ডারটাকে দিলাম হচ্ছে কি একটা স্লাইসার। সো আমি যখনই ফিল্টার করব আমার এই ফিল্টার অনুযায়ী সব ভ্যালুগুলো দেখাবে। সো আমি এখানে ফিল্টার চুজ করলাম। সো দেখেন অলরেডি আমার ভ্যালুটা প্রথমে কি হয়েছিল, আমার মেল গুলাকে দেখাচ্ছিল বাট গ্রে হয়ে গিয়েছিল। এখন আমি যখন স্লাইসারে চলে আসলাম, স্লাইসার থেকে যখন আমি ফিল্টার করলাম, সে সব মেল ভ্যালুগুলোকে বাদ দিয়ে দিছে, একদম অ্যাডজাস্ট করে ফেলছে এই জায়গাটা। আমি যদি এখন আবার ব্যাক করি, দেখেন আমার ফিমেল সিলেকশনটা এখনো হয়ে আছে, ভ্যালু কিন্তু আমার অনেকটুকু কমে গিয়েছে। আমি যদি এখন আরেকটা স্লাইসার এখানে ইন্ট্রোডিউস করি, সেম স্লাইসারটা আমি জাস্ট কপি করে পেস্ট করলাম, আমি এখানে নিয়ে আসলাম, এই স্লাইসারের জায়গায় আমি এজ ক্যাটাগরি দিয়ে দিই। এখন আমার কাছে আছে অ্যাডাল্ট, বেবি, চাইল্ড, সিনিয়র সব। সো আমি দেখি চাইল্ড পপুলেশনটা কিভাবে চেঞ্জ হবে। দেখেন আমি যখন এখানে চাইল্ড সিলেক্ট করলাম, আমার গ্রাফগুলো চেঞ্জ হয়ে গেল। আমি যদি পেজ টু তে যাই, শুধু চাইল্ড এখানে আছে, এটা কেন হচ্ছে না, এই পেজ, সরি, এটা পেজ ইন্ডিপেন্ডেন্ট, রাইট, এই যে। সো এই যে আমি এখানে যে জিনিসটা মিস আউট করে গিয়েছিলাম সেটা হচ্ছে কি, আমি সিঙ্ক ফাংশনালিটিটা আপনাদেরকে আমি তখন দেখাতে ভুলে গিয়েছিলাম। এই জিনিসটা আমার মিস আউট হয়েছে যে আমি সিঙ্ক ফাংশনটা বলে নিচ্ছি। সিঙ্ক ফাংশনটা কিভাবে কাজ করে আমি যদি আবার ব্যাক করি, সো যখন এটা যখন ডিলিট করে দিই, সো এই যে এই পেজটাতে আমার পেজ ওয়ানের কোনো স্লাইসার কাজ করছিল, কারণ পেজ ওয়ানের সাথে পেজ টু এর কোনো সিঙ্ক ছিল না। আগে একটা টাইম এমন ছিল পাওয়ার বি এর আগের ভার্সনটাতে যে সিঙ্ক ও অটোমেটিক করে ফেলতো, বাট অনেক ইউজার ফিডব্যাক এর পর পাওয়ার বি যেটা বুঝলো যে সব সময় আসলে সিঙ্কটা দরকার হয় না। সো এই জন্যই তারা কি করছে, তারা ইউজারকে যখনই অন্য ভিজুয়ালাইজেশন এক পেজ থেকে স্পেসিফিক্যালি স্লাইসার গুলা এক পেজ থেকে আরেক পেজে কপি করে নিয়ে আসে, তখন সে ইউজারকে বলে যে তুমি কি সিঙ্ক রাখতে চাও কিনা। সো সিঙ্ক রাখা মানে হচ্ছে আপনি এই পেজে স্লাইসারে যদি কোনো মডিফিকেশন করেন সেটা পরের পেজেও এফেক্ট ফেলবে। এই যে আমি এখন যেহেতু আমি সিঙ্কটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আমি সিঙ্ক এখানে দিয়ে দিব। সো আমার ফার্স্ট পেজে কিন্তু কিচ্ছু সেট করা নেই, সব নর্মালি সিলেক্ট করা আছে, কিছুই সিলেক্ট করা নেই। আমি যদি টিনেজারে ক্লিক করি, আমার পেজ ওয়ানে টিনেজার চলে আসলো, আমি পেজ টু তে গিয়ে শুধুমাত্র টিনেজারের ডেটাটা এখানে দেখব। জিনিসটা কি বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল ফিচার পাওয়ার বিআই তে। না বুঝে থাকলে আমাকে আবার বলবেন, আমি আবার আপনাকে আপনাকে বুঝাবো। একই সাথে কি মাল্টি লেয়ার ফিল্টার বা স্লাইসার ব্যবহার করা যায়? তো হ্যাঁ হ্যাঁ, মাল্টি লেয়ার আপনি করতে পারবেন। এই যে আমি যদি এখানে ফিমেল দিই টিনেজারের সাথে, সো আমার এখন সব ফিমেল ভ্যালুস গুলো হাইড হয়ে গেল, যেহেতু এখানে কোনো আমার ফিল্টারটা নেই এই স্লাইসারটা। সো আমি যদি এটা কপি করি, কন্ট্রোল সি, এই যে এটা হচ্ছে আমি সিঙ্ক করে দিব এখন। সো আমি যখন এখানে ফিমেল সিলেক্ট করব, আমার এখানে শুধুমাত্র এখন ফিমেলের ডেটাটাই দেখাবে। দেখেন আমার ভ্যালু কিন্তু কমে গিয়েছে।
রাইট, এরকম করে কিন্তু আমি আরো অনেক রকমের কানেক্টেড ভিজুয়ালস আমি এখানে ক্রিয়েট করতে পারবো। সো আমি এখন যদি সবগুলা স্লাইসার অফ করে দিই, ভ্যালু আবার রিভার্ট হয়ে গেল, আমি আরেকটা বানাই এখানে। এখন আমি একটা গেজ দিব, গেজ দিলে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন যে কি হচ্ছে। সো গেজটা কি, গেজ হবে হচ্ছে জাস্ট নর্মাল একটা ভ্যালু পপুলেশন। আমি যদি এখন ফিমেল সিলেক্ট করি, সব জায়গায় যেহেতু ফিমেল আছে আপনার, গেজটা যেটা করছে একটা পার্টিকুলার ডেটা নিয়ে কাজ করছে। এখানে যেটা করতে হবে আমাকে, সাম করা আছে, সামটাকে কেমন হচ্ছে গেজটা পড়লে তো ভালো ভিজুয়ালাইজেশন হবে না এটার জন্য। গেজটা মানে আমি আপনার বোধ হয় আরেকটা স্লাইসার এনগেজ করা আছে, ফিমেল প্লাস আরেকটা, এই কারণে বোধ হয় কম দেখাচ্ছে। না না, আমি ফিমেল তো এখানে ম্যাক্সিমাম পপুলেশনটা দেওয়ার কথা না, 1.14 বিলিয়ন দেখাচ্ছে। ও রাইট, এইখানে যেটা হয়েছে আমি আসলে পুরো জিনিসটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো, এইটা আসলে আমার করা হয়নি তখন, যার কারণে যেটা এরকম করে আসতেছে। রাইট, সো এই জিনিসটা হয়তো আমার লাস্ট ক্লাসে স্কিপ করেছিলাম, সো আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হয়। সো আমি কুয়েরি এডিটরে যাই, দিস ইজ আ গুড প্রবলেম যেটা আমি এখন বের করলাম। সো আমার ফ্যাক্ট পপুলেশন টেবিলটা তো আসলে বিলিয়নস এ অনেক সময় হওয়াও কথা, রাইট? যে আমি এই যে এখানে আমার পেজটা লোড হোক, তারপর আমি দেখাচ্ছি যে আমার ওখানে দেখাচ্ছিল 600 সামথিং, 700 সামথিং, বাট এগুলো তো আসলে অ্যাকচুয়াল পপুলেশন ডেটা না। যে সোর্স থেকে আমি নামিয়েছিলাম সেই সোর্স তো আসলে একটা ইন থাউজেন্ডস বা ইন 100,000s বা ইন বিলিয়নস ইন মিলিয়নস হচ্ছে সে ডেটাটাকে দেখাচ্ছিল, রাইট? সো যার কারণে কিন্তু আমার কিছু জায়গায় এই ক্যালকুলেশন গুলো ফেল হচ্ছিল। সো আমি যেটা করব, একটা টেবিলের একটা কলামে আমি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন রান করব, যেখানে জাস্ট আমি হচ্ছে এই কলামটাকে একটা সার্টেন ভ্যালু দ্বারা গুণ করে দিব। আবার চালু করি, জিনিসটা ক্লিয়ার হবে।
ফর সাম রিজন এই টেবিলটা লোড হতে অনেক টাইম নিচ্ছে, স্পেসিফিক্যালি ডিম টেবিলস গুলো। আচ্ছা আমরা এখানে বেশি সময় স্পেন্ড না করে, যেহেতু আমরা প্রবলেমটা ধরতে পেরেছি, আপনারা আপনাদের সাইডে গিয়ে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে আপনারা নিজেরা রিক্রিয়েট করতে পারবেন, বা আপনারা নিজেরা যেহেতু ফাইলগুলো আছে। ম্যাথমেটিক্যাল অপারেশনটা কিভাবে রান করে, ক্যালকুলেশন? আচ্ছা ম্যাথমেটিক্যাল অপারেশনটা যেভাবে রান করতে হয় সেটা হচ্ছে আমি আরেকটা টেবিলে দেখিয়ে দিই, এই টেবিলে আমি দেখিয়ে দিই যেহেতু যেহেতু এটা লোড হচ্ছিল। আমরা যেটা করবো এখন, ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে হলে যেটা সবার আগে করতে হবে, এই পপুলেশন টেবিলটাকে এই কলমটাকে আমরা সিলেক্ট করে ট্রান্সফর্মে গিয়ে এই যে ম্যাথ নাম্বার কলম এখানে গিয়ে হচ্ছে আমি মাল্টিপল টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন এখানে রান করতে পারি। আমি চাইলে এখানে একটা সাম করতে পারি, বা আমি চাইলে এখানে একটা মাল্টিপ্লাই সাবট্রাক্ট সবকিছু করতে পারি, মডুলো করতে পারি, বা এখানে চাইলে আমি পাওয়ার দিয়ে আমি গুণ করে দিতে পারি, স্কোয়ার করে দিতে পারি প্রতিটা ভ্যালু, কিউব করে দিতে পারি বা লগ করে দিতে পারি, অনেকগুলাই ফাংশনালিটিস আমাদের কাছে এখানে দেওয়া আছে। সো আমরা যেটা করব, স্ট্যান্ডার্ডে গিয়ে যেহেতু আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে চাচ্ছি, আমি মাল্টিপ্লাই কলমে ক্লিক মাল্টিপ্লাইতে ক্লিক করবো এবং আমি ভ্যালুটা বলে দিব যে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। দেন হচ্ছে সে প্রতিটা কলম ওয়াইজ আপনার মাল্টিপ্লাই করে আপনাকে একটা ফাইনাল ভ্যালু দিয়ে দিবে। ডেটা ক্লিনিং এর জন্য এটা খুবই ভালো। আমি ওই দিন এখানে ডেট টাইম গুলো ইউজ করছিলাম, খুবই ফ্রেন্ডলি এন্ড হেল্পফুল। রাইট রাইট, ডেট টাইম গুলোকে সে অনেক সুন্দর করে, যেটা এক্সেল কিন্তু অনেক সময় অনেক প্রবলেম করে ডেট টাইম রিলেটেড, অপারেশন রান করতে গিয়ে অনেক সময় সে আপনার যদি 0204 থাকে, অনেক সময় হচ্ছে একটাকে সে মান্থ ডেট হিসেবে না, আবার পরের সেলেই আবার সে আরেকটাকে ডেট মান্থ হিসেবে নিয়ে নিচ্ছিল। সো এক্সেল অনেক সময় কিছু বিহেভিয়ার করে, যেটা ওই ডেট টাইম রিলেটেড সমস্যা আমি আসলে কখনো পাওয়ার বিআইতে পাইনি। পাওয়ার বিআইতে যে প্রবলেমটা হয়, বড় ডেটা ফাইল নিয়ে কাজ করতে গেলে এই একটা হিকআপটা হয়, আপনার অলওয়েজ কিছু না কিছু একটা আপনার লোড হতে নেয় না। যখন আমরা পাওয়ার বিআই সার্ভিসে চলে যাব তখন আবার হচ্ছে জিনিসগুলো অনেক স্মুথলি কাজ করবে। সো এটা হচ্ছে মাইক্রোসফটের একটা খুবই স্নিকি একটা ট্যাকটিক, যে মানুষকে আসলে পেইড সার্ভিসের দিকে ওদেরকে নিয়ে যাওয়া, কারণ সবগুলাই হচ্ছে ওদের ক্লাউড হোস্টেড এবং ক্লাউড
প্ল্যাটফর্ম গুলোতে ওরা অনেক বেশি সাপোর্ট আপডেট ওরা দিতে থাকে। সো আপনি যখন পাওয়ার বিআই প্রো এর সাবস্ক্রাইবার হয়ে যাবেন তখন আপনাকে ওরা আরো অনেক বেশি ফিচার অনেক পাওয়ারফুল টুল দিবে। বাংলাদেশের জন্য কিন্তু স্পেশাল প্রাইস আছে $2 পার পারসন পার মান্থ, এই হিসাবে কিন্তু খারাপ না। হ্যাঁ, বাংলাদেশে তো অনেক বড় বড় কোম্পানিরা হচ্ছে এই পাওয়ার বিআই এইভাবেই হচ্ছে ওরা পারচেজ করে, যেমন আপনার ইউনিলিভারে বা বিএটিতে বা ম্যারিকোতে। আমি আমাদের আমার যত কলিগস এক্স কলিগস ওখানে আছে সবাই আসলে আপনার ওখানে পাওয়ার বিআই ইউজ করে, এবং সবাইকে হচ্ছে অন জয়নিং একটা পাওয়ার বিআই লাইসেন্স দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওই প্যাকেজেই তারা আসলে কিনে ফেলে। সো গ্লোবাল ইউনিলিভারের সাথে তো মাইক্রোসফটের একটা সিঙ্ক আপ আছেই, প্লাস লোকালিও হচ্ছে তারা এই প্রাইস পয়েন্টে হচ্ছে লোকালিটি ওয়াইজ হচ্ছে দিয়ে দেয়। ইন্ডিয়াতে আবার দেখবেন একটা ডিফারেন্ট প্রাইস আছে। আমার মূল প্যাকেজে $2 করে দিচ্ছে, এটা বাংলাদেশের জন্য খুব স্নিকি একটা প্রাইস আছে, মানুষজন আসলে জানে না এটা, মানে পরে বের করলো। হ্যাঁ, এটা আমি আসলে জানতাম না, আমি জানতাম এটা অর্গানাইজেশন থেকে হচ্ছে তারা দেয়, বাট এটা যে সবাইকে দিচ্ছে দ্যাটস অ্যামেজিং। আচ্ছা, $2 পার মান্থ পার ইউজার ইজ ভেরি লো, যে ফাংশনালিটি ওরা দিচ্ছে আপনাকে, যেটা আগে ছিল আপনার $9 করে। রাইট রাইট, মানে আমি গুগল সুইট দেখলাম $6-7 পরে, সেখানে পরে এটা দেখলাম ওকে, বাট আমি যদিও মাইক্রোসফটের প্রোডাক্ট স্টিল লাগে। ডেস্কটপ ইউজের জন্য কিন্তু মাইক্রোসফটের প্রোডাক্টটাই সবচেয়ে বেশি ইউজফুল। আমি নিজেও গুগলের অনেক সার্ভিস ইউজ করি না, যেমন গুগল ডক্স আমি একদমই পছন্দ করি না ইউজ করতে। আমি স্টিল ওয়ার্ড ইউজ করি, অথবা হচ্ছে আমার ওয়ার্ক ফ্লোতে আমি হচ্ছে নোশনটাকে অনেক বেশি ইউজ করি। নোশন অনেক কমান্ড দিয়ে লেখা যায়, তাহলে টিমস এর সাথে লুপের। আমি সেদিন একটা ব্লগ পড়ছিলাম, এত সিমলেস ইন্টিগ্রেশন এটা মাইক্রোসফট ছাড়া আর কেউ আসলে করতে পারবে না, যদি আনলেস ওই জিরা যারা বানায় অ্যাটলাসিয়ান ওরা যদি চায়, কারণ ওরাই তো স্ল্যাক কিনে ফেললো কয়েকদিন আগে। আমি জানি না আটলাসিয়ানের ইউআই আমার কাছে ক্ল্যাম্পি মনে হয়, মানে সেই তুলনায় বলতে গেলে ট্রেলর থেকে আমার মাইক্রোসফটের যে ইয়া ছিল মাইক্রোসফটের Azure DevOps, না না ট্রেলর একটা সিমিলার টিমসের ভিতরে টুলস, টিমসের ভিতরে সব আছে ওখানে, লাইক কয়েক হাজার লাইক ইন্ডিপেন্ডেন্ট মাইক্রোসফট ডেভেলপারদের বানানো হাজার হাজার অ্যাপস আছে ওখানে, মধ্যে প্ল্যানার বলে একটা টুলস আছে যেটা ট্রেলর মতো, এবং অ্যাকচুয়ালি ট্রেলর থেকে ভালো, বাট somehow people and I thought the micro anti microsoft sentiment kyun nahi right right anti microsoft sentiment ashole ha ekta hisebe kaaj kore acha for some reason ei jinish ajke ekdomi kaaj korche na bujhlam na keno holo shedin erokom ekta problem holo ajkeo erokom ekta problem hocche eta ki amar ei file tar karon eta proper chalachhi dekhe last class er file ta open kore dilo এটা ছাড়া কি আর কোন টপিক আজকে কভার করা হবে? এটা আমার মনে হয় আমি বুঝতে পেরেছি, আসলে তাই যদি আজকে তাহলে আমরা অন্য কোনো টপিক করি। আজকে আজকে একটু একটু কি ছিল আসলে আমি বুঝলাম না এত প্রবলেমটা আজকে কেন হচ্ছে। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ওই ফিল্ড স্লাইসার্সটা দেখিয়ে আজকে হচ্ছে আমি শেষ করতে যাচ্ছিলাম, দেন কালকের ক্লাসে হচ্ছে আমরা মেইন আমাদের যেই টপিকটা আছে ড্যাক্স
ট্যাক্সটা নিয়ে হচ্ছে আমি আরেকটা কালকে একটু ডিপ নেক্সট ক্লাস আর কি আমরা ডিপে যাওয়ার চিন্তা ভাবনা ছিল আমার, কারণ ড্যাক্সটা আসলে পাওয়ার বিআই তে বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ফিচার্সই হচ্ছে ড্যাক্স বা ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন। সো সেটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা আসলে আমার কালকে মানে নেক্সট ক্লাস আর কি দেখার কথা ছিল। আজকে যদি এটা হয়ে যেত আমি আসলে অনেক আগেই আজকে ক্লাসে শেষ করে ফেলতে পারতাম জাস্ট। আর আমি যেটা ছিল যে আপনাদের যেই অ্যাসাইনমেন্টটা, বেসিক্যালি অ্যাসাইনমেন্টেরই ভার্সন টু হচ্ছে গিয়ে আমাদের রিসেন্ট ক্লাসের যেই অপারেশন গুলো আমরা রান করলাম, স্টার স্কিমা বানানো, তারপরে হচ্ছে ডিমেনশন টেবিল বানানো, ফ্যাক্ট টেবিল বানানো, দেন হচ্ছে গিয়ে ওগুলাকে নিয়ে এসে কানেকশন ক্রিয়েট করে ভিজুয়ালাইজেশন বানানো, একটু পর্যন্তই হবে আপনাদের অ্যাসাইনমেন্ট নাম্বার টু। সো বাট সেটার আগে আপনারা কেউ কিন্তু আমাকে অ্যাসাইনমেন্ট ওয়ানের আর ড্রাইভ ফাইলটা পাঠাননি, কিন্তু ক্লাস ক্লাসও বলেছিলাম। হ্যাঁ আমি পাঠিয়েছিলাম, আপনি পাঠান না আমার ইমেইলে তো আসে, ওয়ান ফোর ওয়ান টু যে ইমেইল অ্যাড্রেসটা সেখানে আপনারা যেটা আমাদের শিখর থেকে দিয়েছিল ওখান থেকে ডাইরেক্টলি ফাইলটা শেয়ার করেছিলাম ডাইরেক্ট ড্রাইভ দিয়ে মেসেজ সব। না ভাই আমি তো আসলে দেখছি সেটা নাই, আমি তো সবসময় আমার ইমেইলটা চেক করি। কবে শেয়ার করেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট 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 রাইট, চলে আসছে। হ্যাঁ কেন একটা এরর ছিল, এটা স্প্যামে চলে গেছিল ফর সাম রিজন। আমি যেন সবার আগে স্প্যাম চেক করে দেখলাম আপনার নামটা আছে। হ্যাঁ রাইট রাইট রাইট, আচ্ছা আপনি শেয়ার করেছেন, আর কেউ কি শেয়ার করেছেন? আকসাদুর ভাই আপনি কি শেয়ার করেছেন? আমি ফার্স্ট ক্লাসের অ্যাসাইনমেন্টটা অবশ্য ছিলাম না ওই সময়, তবে রেকর্ডিং দেখে কিন্তু আপনি গো অ্যালং করতে পারবেন আমরা যে যে টাস্কগুলো করেছিলাম। করব জি জি জি, কারণ আমরা ক্লাসে যা যা অপারেশন গুলো করি এই অ্যাসাইনমেন্ট ডেটা সেটের উপরে আমরা সেম অপারেশনটাই করব। অ্যাসাইনমেন্ট ডেটা সেট আর ক্লাসের ডেটা সেটের মধ্যে কিন্তু অনেক কম তফাৎ আছে, একটু মানে আমি এক্সট্রা কিছু জিনিস দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট ডেটা সেটে যাতে আপনারা ওই ফিল্টারটা ঠিক মতো ইউজ করতে পারেন। সো আমি বিশ্বমিত্র ভাইয়ের ইয়াটা দেখবো আমি আজকে নামিয়ে, দেন হচ্ছে আমি হয়তো নেক্সট ক্লাসে শুরু করার আগে আমি আপনাদের সবাইকে একটা ওনারটা ধরেই হচ্ছে আমি একটা দেখাবো যে উনি কিভাবে করেছে, কোনটা ঠিক ছিল কোনটা ভুল ছিল। ঠিক আছে, সো গ্রেট। সো আজকে আপাতত আমরা একটু পর্যন্তই রাখছি, সরি যে এই জিনিসটা আর কি দেখাতে পারলাম না এটা কেন আজকে এইভাবে লোড নিচ্ছে, আমি একটু আমার দেখতে হবে ইজ ইট বিকজ অফ টু মেনি পাওয়ার বিআই ওপেন বা সামথিং। আমি একটু সেটিংসটাকে ভালো মতো ঘুরে গিয়ে একটু দেখবো যে আসলে কি হয়েছে এই জায়গাটাতে, দেন হচ্ছে কি আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আশা করি একটু কভার করে দেন একটা অ্যাসাইনমেন্ট কভার করে আমরা হচ্ছে ড্যাক্সে চলে যাবো। আপনারাও চাইলে একটু ড্যাক্স নিজেরা ঘুরে দেখে আসতে পারেন। ড্যাক্স বেসিক্যালি একটা কোডিং ল্যাঙ্গুয়েজ এর মতোই, কিছু সিনট্যাক্স আছে, কিছু একটা সেট স্ট্রাকচার আছে আর কিছু ফান্ডামেন্টাল আছে। সো ফুল ড্যাক্স তো আমরা এই কোর্সে কভার করতে পারবো না যেহেতু আর মাত্র চারটা ক্লাস আছে আমাদের, বাট আমরা ফান্ডামেন্টালস গুলো কভার করবো এবং স্ট্রাকচারটা কভার করবো, সিনট্যাক্সটা কভার করবো, যাতে করে আপনারা ফিউচারেও আপনারা যদি নতুন কোনো ড্যাক্স ফর্মুলা দেখেন আপনারাও ওইটা দেখে বুঝতে পারবেন যে এইভাবে ড্যাক্স ফর্মুলাটা লেখা হয়েছে। ঠিক আছে, একটু প্রোনাউন্সিয়েশনটা বলবেন, কি ফর্মুলা বলছেন? ড্যাক্স, ডি এ এক্স, আমি এখানে লিখে দিচ্ছি, জি ডি এ এক্স। আচ্ছা, এটা ওটা সাধারণত কি কাজে লাগবে? ওটা নিজেদের ফর্মুলা ক্রিয়েট করার জন্য আমরা ড্যাক্স অপারেশনটাকে ইউজ করবো। ড্যাক্স সিনট্যাক্স ধরে হচ্ছে আমরা নিজেদের ফর্মুলা, কাস্টম ফর্মুলা আমরা বানাতে পারবো। ধরেন আপনি হচ্ছে কিছু স্পেসিফিক কলাম ধরে আপনি একটা ক্যালকুলেশন করে একটা ফিগার দেখাতে চাচ্ছেন, সেটা আপনি একটা নাম্বার হিসেবে দেখাবেন। সো এক্সেলে আমরা কি করতাম, আমরা বিভিন্ন একটা সেলে ফর্মুলাটা লিখে আমরা জাস্ট ক্যালকুলেশনটা করতাম, সিমিলার জিনিসটাই আমরা পাওয়ার বিআইতে করতে পারবো বাট অন আ বিগার ডেটা সেট, হিউজ ডেটা সেট আমরা ক্যালকুলেশন চালাতে পারবো
একটা হিউজ ডেটা সেট আমরা ফিল্টার চালাতে পারবো। সো অনেক রকম কম্বিনেশন করে হচ্ছে আমরা এই ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন সিনট্যাক্স ইউজ করে অনেক ফর্মুলা আমরা বানাতে পারি। সো কিছু ওপেন কিছু পাওয়ার বিআই ইউজার আছে যারা অনেক সময় দেখবেন নতুন নতুন ফর্মুলা তারা নিজেরা বানায় হচ্ছে ফোরাম আপলোড করতে থাকে, সেগুলো আপনি চাইলে সিনট্যাক্স যদি আপনি জানেন সেই ফর্মুলাগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে ওরা এটা এটা করেছে, তাহলে আপনি এখানে এখানে টুইক করতে পারবেন। যেভাবে আমরা ফোরাম থেকে এক্সেল ফর্মুলা কপি করে এনে নিজেদের মতো ইউজ করা শিখেছি, সেম ওয়েতে আমরা ডেক্সটাকেও ইউটিলাইজ করতে পারবো, রাইট? এবং অনেক পাওয়ারফুল, ওয়ান অফ দি বিগেস্ট ইনোভেশন অফ পাওয়ার বিআই হচ্ছে এই ডেক্স ফর্মুলা। সো এটা যদি আমরা শিখে ফেলতে পারি আমরা অনেকটুকু পাওয়ার বিআই ইউটিলাইজেশনটা শিখে যাবো। সো হোপফুলি নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সুন্দর করে একটা নতুন ডেটা সেট বা একটা ফ্রেশ ডেটা সেট নিয়ে হচ্ছে আমরা ডেক্স শিখবো, তাহলে আর আজকের মতো এই ইস্যুটা হবে না। ঠিক আছে, তাহলে তাহলে আজকের ক্লাসটা আমি এখানে ক্লোজ করছি। ইউর ওয়েলকাম, আশা করি নেক্সট ক্লাসে আমরা সবাই থাকবো। খোদা হাফেজ।